পুলিশের গাড়িতে চাপা পড়ে মৃত্যু। রণক্ষেত্র হয়ে উঠল নদিয়া তেহট্টর মালিয়াপোতা এলাকা। পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ির ধাক্কায় বেঞ্জামিন বিশ্বাস নামের এক পথচারীর মৃত্যু হয় নদিয়া তেহট্টে। এরপরই উন্মুক্ত জনতা গাড়িটিকে ভাঙচুর চালায়। স্থানীয় চিত্র সাংবাদিক সন্তু সাহা এবং বেশ কয়েকজন সাংবাদিক সেখানে ছবি তুলতে গেলে তাকে উত্তেজিত জনতা মারধর করে। ভাঙচুরের পাশাপাশি দীর্ঘক্ষণ ধরে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে অবরোধ করে রাখে জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ। উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয় বলে জানা যায় পুলিশ সূত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘটনার তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও অবরোধ উঠে যায়। তবে গাড়িটি যে পুলিশের এবং করিমপুর থেকে চাকদা থানার কাছেই যাচ্ছিল সে কথা স্বীকার করেন অতিরিক্ত পুলিশ সুপার। বলছি যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে, যে মারা গেছেন, উনি এক সাইড দিয়ে আসছিলেন বাঁ দিক থেকে, আর যে গাড়িটা ধাক্কা মেরেছে ওটা পুলিশের গাড়ি, লেখা ছিল পুলিশের গাড়ি। উনি পুরো মানে রং সাইডে গিয়ে ধাক্কা মারে, আর ওনার স্পিড ছিল, প্রচুর স্পিড ছিল, আর উনি ফোন করতে করতে যাচ্ছিলেন। গাড়ি ড্রাইভার, তারপর কি হলো? তারপর পুরো ধাক্কা মেরে ওখানে স্পট মারা যান ওখানে। এখন আপনারা কি চাইছেন? কি চাইবো এখন, ওনার কিছু একটা ব্যবস্থা করা হোক ওনার পরিবারে। উনি একমাত্র উপার্জন ছিলেন ওনার পরিবারকে। দুর্ঘটনার পর কি পরিস্থিতি তৈরি হয়েছিল এখানে? প্রচুর লোকজন জড়ো হয়েছিল, মারামারি, ধস্তাধস্তি, ড্রাইভারকে মারে, আর এমনি সাংবাদিকও মারা হয়েছে। সাংবাদিকও মারা হয়, সাংবাদিকটা বুঝতে পারেনি যে উনি সাংবাদিক বা কিছু, ভিড়ের মধ্যে সাংবাদিককেও মারা হয়। আপনার নাম? আমার নাম বুলবুলি বিশ্বাস। আজকের ঘটনা যেটা দেখা যাচ্ছে যে পুলিশ লেখা গাড়িতে যাওয়ার সময় একটা দুর্ঘটনা, একজনের মৃত্যু হয়েছে, ঘটনাটা কি? ঘটনাটা হয়েছে আমাদের একটি গাড়ি, পুলিশ লাইনের গাড়ি, সে চাকদা থেকে একজনকে নিয়ে কোর্টে প্রোডাকশনের জন্য যাচ্ছিল, এখানে অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্টে একজন মারা যান, এখানকার লোকাল একজন লোকজন মারা যায়। সেই জন্য লোকাল লোকজন একটু জনরোষ হয়, গাড়িটা একটু ছোটোখাটো ভাঙচুর হয়, এবং তারপরে আমরা চলে আসি। আসার পরে ওনাদের সঙ্গে কথা বলি, ওনাদের কিছু আছে, ক্ষোভ আছে, যে ক্ষোভগুলো আমরা শুনেছি এবং শোনার পরে আমরা আশ্বস্ত করেছি, যেগুলো যে ক্ষোভগুলো ওরা আছে তার মধ্যে অনেকগুলোই আছে, সেগুলো আমরা দেখে নেব এবং বডিটা তাড়াতাড়ি নিয়ে গিয়ে পোস্টমর্টম করানোর জন্য ওনাদের অনুরোধ করেছি। তারপর ওনারা মেনে নিয়েছেন এবং ওরা এখন বডিটা নিয়ে যাচ্ছেন, এবং বাকি যে সমস্ত আমাদের তদন্তের সাপেক্ষে যে সমস্ত আইনানুক ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা এখান থেকে ফাঁকা হয়ে যাওয়ার পরে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা করিমপুর থেকে চাকদায় যাচ্ছিল, চাকদায় যাচ্ছিল। কিন্তু এই ঘটনার জেরে সাংবাদিক নিগ্রহ হয়েছে একটা, সাংবাদিক নিগ্রহ যারা করেছেন সেক্ষেত্রে কি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে পুলিশ? হ্যাঁ, সাংবাদিক যাকে নিগ্রহ করেছে সে লিখিত অভিযোগ দেবে, তার ভিত্তিতে আমরা দেখব তদন্ত করে কি ব্যবস্থা নেওয়া যায়। আচ্ছা, এখনো পর্যন্ত কি কেউ গ্রেপ্তার হলো? না, এখনো অবধি কিছু। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।